নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা সবাই ডিমের অনেক রকম রেসিপি খেয়েছি। আজকে আপনাদের জন্য একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি এগ পেপার ফ্রাই। খুব সহজ পদ্ধতিতে বানাবো, তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। একটা মিক্সিং জারে একটা টমেটো, হাফ পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা নেব। এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা প্যানে 2 চামচ মতো তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে 1 চামচ দেব গোলমরিচের গুঁড়ো। একটু ফ্রাই করে নিয়ে ডিমগুলো ভেজে নেব। এখানে আমি 4টে হাঁসের ডিম নিয়েছি। আপনারা মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। ডিমগুলো আমি 1/2 করে কেটে নিয়েছি। ডিমগুলো এভাবে উল্টো করে দিয়ে ভাজবেন, তাহলে কুসুম ছাড়িয়ে যাবে না। ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এক এক করে এবার তুলে নেব। অন্য একটা কড়াইতে আবারও 2 চামচ মতো তেল গরম করতে দেব। দুটো দেব তেজপাতা আর দেব 2টো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 1 চামচ দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। হাফ চামচ দেব হলুদ গুঁড়ো। এক চামচ দেব ধনে গুঁড়ো। 1 চামচ দেব জিরে গুঁড়ো। আর 10টা মতো কারি পাতা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। হাফ চামচ দেব নুন আর সবশেষে দেব 2 চামচ আদা রসুন বাটা। ভালো করে মশলাটা এভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ দেব গরম জল। ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন একটু তেল ছেড়ে আসবে, তখন আগে থেকে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার গ্রেভির জন্য 2 কাপ মতো গরম জল দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব। জলটা যখন কমে আসবে আর তেলও যখন ছাড়বে, তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। কালারটা কতটা ভালো হয়েছে আপনারা একটু দেখে নিন। অলমোস্ট আজকের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। দেখুন, একদম আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। গরম গরম একটা প্লেটে সার্ভ করব। রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।
আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থেকে থাকেন তাহলে পেজটিকে লাইক করবেন, নিচে কমেন্ট করবেন। সবার শেষে একটু কারি পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এভাবে গার্নিশ করে দিয়েছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।